আজকে আমরা কথা বলবো অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন নিয়ে। অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন এমন একটি জনন পদ্ধতি যার মাধ্যমে উদ্ভিদের কোনো অঙ্গজ অংশ মাইটোসিস পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। একে অঙ্গজ জনন বলে। এক্ষেত্রে উদ্ভিদের পাতা, মূল, কাণ্ড বা দেহের অন্য কোনো অংশ যেমন বুলবিল বা টুরিয়ন বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। অঙ্গজ জনন প্রধানত দুই প্রকার, প্রাকৃতিক অঙ্গজ জনন এবং কৃত্রিম অঙ্গজ জনন। যে জনন পদ্ধতিতে প্রাকৃতিকভাবে উদ্ভিদের কোনো অঙ্গজ অংশ মাইটোসিস পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলে। এক্ষেত্রে প্রাকৃতিকভাবেই উদ্ভিদের কোনো কাণ্ড, পাতা বা মূলের কোনো অংশ বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে উদ্ভিদের কোনো অঙ্গজ অংশ মাইটোসিস পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। একে কৃত্রিম অঙ্গজ জনন বলে। এক্ষেত্রে বিজ্ঞানসম্মতভাবে হরমোনের প্রয়োগের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করা হয়ে থাকে। প্রাকৃতিক অঙ্গজ জননের ক্ষেত্রে মূলের একটি বিশেষ ভূমিকা থাকে। এক্ষেত্রে প্রধান মূলের অস্থানিক মুকুলের সাহায্যে বা স্ফীত মূলের অস্থানিক মুকুলের সাহায্যে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়ে থাকে। প্রধান মূলের অস্থানিক মুকুলের সাহায্যে শিশু, শিরীষ, পপলার ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়ে থাকে এবং স্ফীত মূলের অস্থানিক মুকুলের সাহায্যে ডালিয়া, রাঙালু, শতমূলী এবং অন্যান্য উদ্ভিদ প্রাকৃতিকভাবে অঙ্গজ জনন সম্পন্ন করে। প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতিতে কাণ্ডেরও একটি বিশেষ ভূমিকা থাকে। প্রথমত, অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে, অর্থাৎ যে কাণ্ডটি কিছুটা মাটির ওপরে থাকে এবং বাকি অংশটি মাটির নিচে থাকে। দ্বিতীয়ত, ভূনিম্নস্থ কাণ্ডের সাহায্যে, যে ক্ষেত্রে কাণ্ডটি সম্পূর্ণভাবে মাটির নিচে থাকে, এবং বায়বীয় কাণ্ডের সাহায্যে, যে ক্ষেত্রে কাণ্ডটি সম্পূর্ণভাবে মাটির ওপরে থাকে। এই সকল কাণ্ডগুলি বিশেষ পদ্ধতিতে প্রাকৃতিক জনন সম্পন্ন করে থাকে। অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ জনন হয় তা আমরা এবার দেখে নেব। এক্ষেত্রে আমরা একটি নেমোনিক্স ব্যবহার করব, যেমন রস বিকাম ট্রাবল মেকার। এর প্রথম অংশ অর্থাৎ রস দিয়ে আমরা অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে কিভাবে অঙ্গজ জনন হয় তার উদাহরণগুলি মনে রাখার চেষ্টা করব। র স্ট্যান্ডস ফর রানার বা ধাবক, অফসেট বা হর্ষধাবক, সাকার বা ঊর্ধ্বধাবক এবং স্টোলন বা বক্রধাবক। রানার বা ধাবক প্রধানত আমরুল বা শুষ্ণির ক্ষেত্রে দেখা যায়, যার দুর্বল কাণ্ডটি প্রধানত এক জায়গা থেকে আরেক জায়গায় বেঁকে গিয়ে মাটি স্পর্শ করে এবং সেখানে নতুন মূলের সৃষ্টি হওয়ার মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। অফসেট বা হর্ষধাবক প্রধানত কচুরি পানার ক্ষেত্রে দেখা যায়, যেখানে ছোট কাণ্ডটি একটু এগিয়ে গিয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে। সাকার বা ঊর্ধ্বধাবক প্রধানত মুথা বা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে দেখতে পাই, যেখানে কাণ্ডের কক্ষ থেকে একটি নতুন কাণ্ডের অংশ সম্পূর্ণভাবে উপরের দিকে বেড়ে ওঠে এবং একে ঊর্ধ্বধাবক বা সাকার বলে। স্টোলন প্রধানত জুঁই বা মেন্থার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেখানে তার দুর্বল কাণ্ডটি বেঁকে যায় এবং সেটি এতটাই দুর্বল থাকে যে মাটির সঙ্গে সমান্তরালে বয়ে চলে এবং তার পর্ব থেকে কিছুটা মূল সৃষ্টি হয় যা পরবর্তীতে নতুন উদ্ভিদের জন্ম দেয়।
ভূনিম্নস্থ কাণ্ডের সাহায্যে অর্থাৎ মাটির নিচে থাকা কাণ্ডের সাহায্যেও প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে আমরা নেমোনিক্স এর পরবর্তী অংশ বিকাম ট্রাবল মেকার এই কথাটি থেকে বাকি উদাহরণগুলি মনে রাখার চেষ্টা করব। বি স্ট্যান্ডস ফর বাল্ব বা কন্দ, যার উদাহরণ হচ্ছে রসুন বা পেঁয়াজ। রসুন বা পেঁয়াজের যে চাকতি মতো অংশটা ফেলে দেওয়া হয় সেটি আসলে বিবর্তিত কাণ্ড যা নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে। বিকামের সি থেকে আমরা মনে রাখবো কর্ম বা গুঁড়ি কন্দ, যার উদাহরণ হলো ওল বা কচু, যা খাদ্য সঞ্চয়ের সাথে সাথে নতুন উদ্ভিদেরও সৃষ্টি করে থাকে। পরবর্তী ক্ষেত্রে আমরা কথা বলবো ট্রাবল অর্থাৎ টিউবারের কথা, যেখানে খাবার সঞ্চয় করে স্ফীত বা গোল আকার ধারণ করেছে, তাই একে স্ফীত কন্দ বলা হয়। উদাহরণ আলু। আলুর যে মুকুল বা চোখ অংশটি দেখতে পাওয়া যায় সেটি প্রধান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে বা কেটে মাটির ভেতর পুঁতে দিলে তার থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়ে থাকে। ট্রাবল মেকারের শেষ অক্ষর আর থেকে আমরা মনে রাখবো রাইজোম বা গ্রন্থিকন্দের কথা। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই আদা, হলুদ বা আমাদা, যার থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়ে থাকে। শেষে আমরা দেখব বায়বীয় কন্দের সাহায্যে কিভাবে অঙ্গজ জনন হয়। ফণিমাংসের যে কাণ্ডটি থাকে সেটি পাতার মতো আকার ধারণ করে বলে একে পর্ণকাণ্ড বলা হয়। এটি প্রধানত সালোকসংশ্লেষ করার জন্য এই রকম আকার ধারণ করে থাকে। আখের ক্ষেত্রেও তার কাণ্ডটি যদি মাটির মধ্যে পুঁতে দেওয়া হয় তার থেকেও নতুন উদ্ভিদের সৃষ্টি হয়ে থাকে। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে পাতার সাহায্যেও অঙ্গজ জনন সম্পন্ন হয়ে থাকে। ব্রায়োফাইলাম গোষ্ঠীভুক্ত উদ্ভিদ যেমন বিগোনিয়া, আদিয়েন্টাম, এইসব উদ্ভিদের পাতার কিনারে ছোট ছোট অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়, যা প্রধান উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নতুন অপত্য সৃষ্টি করে থাকে। বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে আবার বিশেষ অঙ্গ সৃষ্টির মাধ্যমেও জনন পদ্ধতি সম্পন্ন হয়ে থাকে। চুপড়ি আলু, খাম আলু, ট্রোপা এই ধরনের উদ্ভিদগুলি বুলবিল নামক একটি বিশেষ অঙ্গে সৃষ্টি করে থাকে, যা মূল উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। জলজ শ্যাওলা বা বিভিন্ন জলজ উদ্ভিদ টুরিয়ন নামে একটি বিশেষ অঙ্গে সৃষ্টি করে, যা জলের মাধ্যমে ভেষজ অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গিয়ে নতুন উদ্ভিদের জন্ম দেয়। উদাহরণ আর্টিকুলেরিয়া। এবার আমরা দেখে নেব কৃত্রিম পদ্ধতিতে কিভাবে অঙ্গজ জনন সম্পন্ন করা হয়। উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন অংশ কেটে নিয়ে বিজ্ঞানসম্মতভাবে হরমোন প্রয়োগের মাধ্যমে কৃত্রিম অঙ্গজ জনন সম্পন্ন হয়। এটি প্রধানত শাখা কলম বা কাটিং, দাবা কলম বা লেয়ারিং, গুটি কলম এবং জোড় কলম বা গ্রাফটিং নামে পরিচিত। শাখা কলম বা কাটিং এর ক্ষেত্রে নির্দিষ্ট উদ্ভিদের পর্বযুক্ত কোনো অংশকে যদি মূল সৃষ্টিকারী হরমোন যেমন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা IBA এবং ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড যেমন NAA দিয়ে মাটির ভেতর পুঁতে দিয়ে নিয়মিত জল সিঞ্চন করলে সেখান থেকে কিছুদিন পর নতুন মুকুলের সৃষ্টি হয়, যা পরবর্তীতে নতুন উদ্ভিদের জন্ম দেয়। কাটিং পদ্ধতির মাধ্যমে মূলের কাণ্ডের বা পাতার ক্ষেত্রেও নতুন উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। মূলের ক্ষেত্রে যদি কিছুটা অংশ কেটে নিয়ে মাটির মধ্যে হরমোন দিয়ে পুঁতে দেওয়া যায় কিছুদিন পর সেক্ষেত্রে নতুন উদ্ভিদের জন্ম হয়। লেবু, কমলা লেবু এইসব উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের কাটিং পদ্ধতি প্রয়োগ করা হয়। কাণ্ডের ক্ষেত্রেও যদি কোনো পর্বের মুকুল সম্পন্ন অংশটি
মূল সৃষ্টিকারী হরমোন দিয়ে মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়, তবে সেই অংশটির ক্ষেত্রে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে। ফুল উৎপাদনকারী উদ্ভিদ যেমন জবা, গোলাপ এইসব উদ্ভিদের ক্ষেত্রে এই পদ্ধতিটি প্রয়োগ করা হয়। পাতার ক্ষেত্রেও বিগোনিয়া বা ব্রায়োফাইলাম পর্বভুক্ত যেসব উদ্ভিদগুলির ক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। দাবা কলম বা লেয়ারিং প্রধানত কাণ্ডের ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। সেখানে কাণ্ডের কোনো অংশকে পাতাহীন করে অক্সিন হরমোন প্রয়োগ করে মাটিতে পুঁতে দিলে সেই অংশ থেকে কিছুদিন পর মুকুল সৃষ্টি হয়। সেই মুকুল সম্পন্ন অংশটি যদি অন্য জায়গায় নতুনভাবে পুঁতে দেওয়া হয়, সেখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হওয়া সম্ভব। এটি প্রধানত গ্রাউন্ড লেয়ারিং, টিপ লেয়ারিং, সার্পেন্টাইন লেয়ারিং, ট্রেঞ্চ লেয়ারিং বা মাউন্ড লেয়ারিং হয়ে থাকে। গুটি কলমও প্রধানত কাণ্ডের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। কাণ্ডের কোনো অংশের চারপাশের ছালটি তুলে নিয়ে সেখানে অক্সিন হরমোন প্রয়োগ করা হয়। সেই স্থানটিতে সার, গোবর এবং মাটির 1:1:2 এর প্রলেপ দিয়ে সেইখানটিকে মুড়ে দেওয়া হয়, যেটি একটি গুটির মতো আকার ধারণ করে, তাই একে গুটি কলম বলা হয়। নিয়মিত জল প্রয়োগের মাধ্যমে সেখান থেকে আবার নতুন মুকুলের সৃষ্টি হয় এবং এই অংশটিকে কেটে মাটিতে পুঁতে দিলে তার থেকে আবার নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে। বিভিন্ন রকম উন্নত পদ্ধতির ফুল বা ফলের একই ধরনের বৈশিষ্ট্য বজায় রাখার জন্য এই পদ্ধতির মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করা হয়। জোর কলম বা গ্রাফটিং এর ক্ষেত্রে উদ্ভিদের কাণ্ড বা মুকুল একই প্রজাতির অন্য উদ্ভিদের কাণ্ড বা মুকুলের সাথে যুক্ত করে হরমোন প্রয়োগের মাধ্যমে যে নতুন উদ্ভিদের সৃষ্টি করা হয়ে থাকে তাকে জোর কলম বা গ্রাফটিং বলে। এক্ষেত্রে যে উদ্ভিদের মূল তন্ত্রটি মাটির সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় স্টক, এবং যে উদ্ভিদের কাণ্ড বা মুকুল সেই স্টকের সঙ্গে যুক্ত করা হয় তাকে বলা হয় সিয়ন। গ্রাফটিং প্রধানত দুই প্রকারের, সিয়ন গ্রাফটিং এবং বাড গ্রাফটিং। সিয়ন গ্রাফটিং এর ক্ষেত্রে উদ্ভিদের কোনো কাণ্ড বা কাণ্ডের কোনো অংশকে স্টকের সাথে যুক্ত করা হয়, এবং বাড গ্রাফটিং এর ক্ষেত্রে কেবলমাত্র মুকুলকে কাণ্ডের সাথে যুক্ত করা হয়ে থাকে। সিয়ন গ্রাফটিং এর ক্ষেত্রে কাণ্ডের অংশটিকে তেরছাভাবে বা তির্যকভাবে কেটে নিয়ে তার ক্যাম্বিয়ামকে অন্য কাণ্ডের ক্যাম্বিয়ামের সাথে যুক্ত করা হয়ে থাকে। এটি প্রধানত চার প্রকৃতির হয়, যেমন ক্রাউন গ্রাফটিং, সাইড গ্রাফটিং, উইপ গ্রাফটিং এবং ওয়েজ গ্রাফটিং। বার্ড গ্রাফটিং এর ক্ষেত্রে কোনো মুকুলকে একই প্রজাতির উদ্ভিদের কাণ্ডের মধ্যে একটি বিশেষভাবে পকেট বা ছেদ সৃষ্টি করে তার মধ্যে যুক্ত করে দেওয়া হয়, যাতে তাদের ক্যাম্বিয়ামগুলি পরস্পরের সাথে যুক্ত হতে পারে এবং সেই অংশটিকে বেঁধে দেওয়া হয়। কিছুদিন পর সেটি একই উদ্ভিদের অংশরূপে পরিগণিত হয়। এবার আমরা দেখে নেব অঙ্গজ জননের সুবিধা এবং অসুবিধাগুলি। অঙ্গজ জননের সুবিধাগুলি হলো কম সময়ের মধ্যে অনেক অপত্যের সৃষ্টি হয়ে থাকে, উন্নত প্রকৃতির জিনগত বৈশিষ্ট্য অপত্যের মধ্যে বজায় থাকে, অর্থাৎ কোনো ফলের বা ফুলের যে বৈশিষ্ট্যগুলি থাকে তা সহজেই আমরা প্রতিলিপি গঠন করতে পারি,
এবং যৌন জননের ক্ষেত্রে যে শক্তির অপচয় হয় অঙ্গজ জননের ক্ষেত্রে তা হয় না। অঙ্গজ জননের অসুবিধাগুলি হল অপত্যগুলি ক্রমাগত দুর্বল প্রকৃতির হতে থাকে, এর মধ্যে কোনো নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় না এবং কোনো প্রকার প্রকরণও দেখতে পাওয়া যায় না।